ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভর্তি পরীক্ষার গুচ্ছ পদ্ধতি চালুর বাধা বড় বিশ্ববিদ্যালয়। এবারও ভোগান্তিতে 8.5 লাখ শিক্ষার্থী, কাজ করছে 7 সদস্যের কমিটি। এবারের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক করেছে উপাচার্য পরিষদ। রাষ্ট্রপতির অভিপ্রায় সত্ত্বেও বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অনাগ্রহের কারণে আটকে আছে ভর্তি পরীক্ষার সমন্বিত বা গুচ্ছ পদ্ধতি। এই পদ্ধতি কার্যকর করার ক্ষেত্রে মূলত বাধা হয়ে আছে ওই বিশ্ববিদ্যালয়গুলোই, ফলে আগের বছরের মতো এবারও ভোগান্তিতে পড়তে হচ্ছে HSC ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 8.5 লাখ শিক্ষার্থীকে। এমনকি শুধু ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একই জেলায় দুবারও যেতে হয় একজন শিক্ষার্থীকে। এতে ভোগান্তির পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে শিক্ষার্থীদের। এতে ভোগান্তির পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে শিক্ষার্থীদের। জানা যায় শিক্ষার্থীদের এখন প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে আলাদাভাবে ফর্ম কিনতে হয়। এতে বড় বিশ্ববিদ্যালয়গুলোর মোটা অঙ্কের আয় হয়, যদিও ভর্তি পরীক্ষার মাধ্যমে আয়ের 40% অর্থ বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা রেখে তা উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় করার নির্দেশনা রয়েছে UGC-র। কিন্তু বেশিরভাগ বিশ্ববিদ্যালয় ওই নির্দেশনা মানে না, আর ভর্তি পরীক্ষার গুচ্ছ পদ্ধতি চালু হলে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ওই আয় কমে যাবে, ফলে ওই সব প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চায় না পদ্ধতিটি চালু হোক। এছাড়া ভর্তি বাণিজ্য আর কোচিং গাইড বাণিজ্য বহাল রাখার স্বার্থেও কোনো কোনো মহল এ পদ্ধতির বিরোধিতা করে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হলে এ ধরনের ব্যবসায় বড় দশ নামবে। এসব কারণে এবারও চালু হচ্ছে না ভর্তি পরীক্ষার গুচ্ছ পদ্ধতি। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, গুচ্ছ পদ্ধতির ব্যাপারে UGC চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে, একটা কমিটি কাজ করছে, এবার হয়তো করা যাবে না তবে আগামীতে হবে। 2016 সালের নভেম্বরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সমন্বিত ভর্তি পরীক্ষার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এক এক বিশ্ববিদ্যালয়ে এক একবার ভর্তি পরীক্ষা দিতে শিক্ষার্থীদের দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার ভোগান্তি নিয়ে রাষ্ট্রপতি ব্যথিত হন বলেও জানান। এর কিছুদিন পর UGC চেয়ারম্যান রাষ্ট্রপতির কাছে বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করতে গেলে তখনও ভর্তি পরীক্ষার সমন্বিত পদ্ধতির বিষয়ে খোঁজ নেন রাষ্ট্রপতি। এরপর থেকে আলোচনা চললেও এ বিষয়ে এখনও সম্মতই হতে পারেনি সবাই। তবে গুচ্ছ পদ্ধতির বিষয়ে একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে। এর আহ্বায়ক হলেন UGC চেয়ারম্যান, আর সদস্য হলেন UGC-র 4 জন সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় বিভাগের অতিরিক্ত সচিব এবং UGC-র পাবলিক বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক। UGC চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান কালের কণ্ঠকে বলেন, আমরা গুচ্ছ পদ্ধতির ব্যাপারে উপাচার্যদের সঙ্গে মিটিং করেছি, তারা নীতিগতভাবে সম্মত, তবে এবছর কারো প্রস্তুতি নেই, আগামী বছর করবে বলে অনেকে জানিয়েছেন, তবে সবাই যে একসঙ্গে করবেন এটা আমরা আশা করি না, কিন্তু একবার শুরু হলে এক সময় সবাই চলে আসবেন। কয়েক বছর ধরে মেডিকেল কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, এতে শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এমনটি হওয়া উচিত। তাদের মতে সাধারণ বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে 3 ভাগে ভাগ করে এ পদ্ধতি চালু করা যেতে পারে। যদিও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2013-14 শিক্ষাবর্ষে যৌথভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তার সফলতার মুখ দেখেনি। ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে এরই মধ্যে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির 257তম সভায় ওই তারিখ ঠিক করা হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 6ই অক্টোবর, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2ই নভেম্বর, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 21 অক্টোবর, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 27 অক্টোবর এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে
9 নভেম্বর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে সম্ভাব্য তারিখ হল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে 7 ডিসেম্বর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে 10 নভেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে 25 নভেম্বর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে 23 নভেম্বর এবং চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে 24 নভেম্বর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 13 অক্টোবর, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 26 থেকে 29 নভেম্বর, মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 30 নভেম্বর ও 1 ডিসেম্বর, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 21 ও 22 ডিসেম্বর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 26 থেকে 28 অক্টোবর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 22 থেকে 24 নভেম্বর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 16 নভেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 4 ও 5 ডিসেম্বর ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 14, 15, 21, 22, 28 সেপ্টেম্বর ও 12 অক্টোবর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 23 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর, 28 ও 29 সেপ্টেম্বর বাদে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 22, 23 অক্টোবর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 27 থেকে 30 অক্টোবর, ইসলামী বিশ্ববিদ্যালয়ে 4 থেকে 7 নভেম্বর, খুলনা বিশ্ববিদ্যালয়ে 17 নভেম্বর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 6, 13 ও 27 অক্টোবর, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 9 ও 10 নভেম্বর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে 11 থেকে 15 নভেম্বর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 25 থেকে 29 নভেম্বর, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে 26 ও 27 অক্টোবর, বরিশাল বিশ্ববিদ্যালয়ে 23 ও 24 নভেম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে 9 থেকে 10 নভেম্বর এবং জাতীয় বিশ্ববিদ্যালয় 1 থেকে 25 সেপ্টেম্বর ফর্ম বিতরণ শুরু এবং 11 অক্টোবর থেকে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা বলছে, এভাবে মূলত অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাস জুড়ে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর শিক্ষার্থীদেরও ছুটতে হবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। অথচ গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হলে 3 দিনের মধ্যেই সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ করা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন, আগামী 25 জুলাই আমাদের মিটিং রয়েছে, সেখানে 2018-19 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে, এর বাইরে কোনো কথা বলতে তিনি রাজি হননি। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 8,58,801 জন, তাদের মধ্যে জিপিএ পাস পেয়েছে 29,262 জন। দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে 42টি, যার মধ্যে 38টির শিক্ষা কার্যক্রম চালু রয়েছে, তবে জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাদে তাদের আসন সংখ্যা প্রায় 48,000। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলিতে আসন রয়েছে 3,98,930টি এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আসন 777টি। সরকারি 30টি মেডিকেল কলেজে আসন 3,212টি, বেসরকারি 64টি মেডিকেল কলেজে আসন প্রায় 6,000, সরকারি 9টি ডেন্টাল কলেজে আসন 567টি এবং বেসরকারি 14টি ডেন্টাল কলেজে আসন 890টি, সরকারি 6 টেক্সটাইল কলেজে আসন 480টি, সরকারি মেরিন একাডেমিতে আসন 300টি, বেসরকারি 17টি মেরিন একাডেমিতে আসন 1,360টি, 2টি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে 350 শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া 96 বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটি সেমিস্টারে আসন সংখ্যার হিসাব ধরে চলতি শিক্ষাবর্ষে অনার্স কোর্সে মোট আসন সংখ্যা প্রায় 6.5 লাখ। এর বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পর্যায়ে প্রায় 7 লাখ আসন রয়েছে, তাই আসনের কোনো সংকট হবে না। তবে পছন্দের বিশ্ববিদ্যালয়ের ভর্তির সুযোগ পেতে বেশ প্রতিযোগিতায় নামতে হবে শিক্ষার্থীদের। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন
পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।